সুপ্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের বিষয় পরীক্ষার খাতায় কেন আমরা টিকা এবং পার্থক্যের প্রশ্ন এড়িয়ে চলব। আমার এই টপিক দেখে হয়তো অনেক অবাক হচ্ছেন যে সবাই বলে যে টিকা এবং পার্থক্য লেখার জন্য, আর আপনি বলতেছেন টিকা এবং পার্থক্য এড়িয়ে চলার জন্য। তাহলে আমি আপনাদের যুক্তি খণ্ডনা করতেছি। আমরা সবাই জানি যারা কনস্টেবল বা নায়ক থেকে এএসআই পরীক্ষা দেব তাদের জন্য প্রত্যেকটা প্রশ্নের জন্য বরাদ্দ 22 মিনিট। তাহলে এই 22 মিনিটে আপনি কেন পার্থক্যগুলো লিখবেন না কিংবা টিকাগুলো এড়িয়ে চলবেন তার একটু যুক্তিগত আপনি একটু দেখে নিন। একটি প্রশ্নের উত্তর লিখতে গিয়ে আপনাকে লিখতে হবে 4টি টিকা 10 মার্ক। তাহলে আপনার 1টি টিকার জন্য মার্ক হচ্ছে 2.5 মার্ক। তাহলে আপনি এই 2.5 মার্কের জন্য আপনি সময় পাচ্ছেন 22 মিনিটকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 5.5 মিনিট। এই 5.5 মিনিটে আপনি যত ভালো করে লিখেন না কেন এই 2.5 নম্বরের মধ্যে আপনি কত পেতে পারেন, সবচেয়ে সুন্দর হলে 2। তাহলে আপনি 2 করে যদি আমি সর্বোচ্চ ধরে নিলাম 2 করে ধরি তাহলে 2 × 4 সমান সমান পাচ্ছেন আপনি 8 মার্ক। এই 2 × 4 সমান সমান পাচ্ছেন আপনি 8 মার্ক। এর বেশি পাওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু যদি আপনি একটা রচনামূলক প্রশ্ন লেখেন আপনি 9 নম্বর 9 বা 9.5 নম্বর আপনি পেতে পারেন। কারণ আমি পুস্তক ব্যতীত কিংবা কোন এক পরীক্ষায় যেটাতে 50 সেখানে আমি 45.5 পেয়েছি। তাহলে যেখানে আমি 45.5 পেয়েছি সেখানে অবশ্যই 9, 5 নং 45 আর হচ্ছে কোনো একটাতে আমি হয়তো আরো হাফ মার্ক বেশি পেয়েছি, 9.5 পেয়েছি। তাহলে আমি যদি পার্থক্য লিখতাম তাহলে কিন্তু আমি এই 8-এর বেশি পেতাম না, কারণ পার্থক্য হচ্ছে 2.5 মার্ক। একটা পার্থক্যের জন্য 2.5 মার্ক, সেখানে আমার হাফ মার্ক কম দিয়ে 2 দিবে। তাহলে 2 × 4 = 8। সেক্ষেত্রে আমি যদি রচনামূলক প্রশ্নের উত্তর লিখি সেজন্য আমি পাবো 9 কিংবা 9.5 যদি আমি সবচেয়ে ভালো লিখতে পারি। তাহলে এবার আপনারা বিচার করুন যে আপনি টিকা বা পার্থক্য লিখবেন না আপনি রচনামূলক প্রশ্নের উত্তর লিখবেন। আমরা যদি এখন পার্থক্যের ক্ষেত্রে আসি, যখন আমরা পরীক্ষার খাতায় পার্থক্য লিখব সেই পার্থক্য লিখতে গিয়ে আমাদের প্রচুর সময় ব্যয় হবে। সেই নির্ধারিত 22 মিনিটের মধ্যে আপনি পার্থক্যগুলো লিখতে পারবেন কিনা সেটাও আপনার বিবেচনা করা উচিত। পার্থক্য লিখতে গিয়ে আমাদেরকে সাধারণত পরীক্ষার খাতায় এরকম স্কেল করতে হয়, এরকম তারপর মাঝখান দিয়ে এরকম টানতে হয়, এখানে শিরোনাম লিখতে হয়। ধরলাম আমি এজাহার লিখলাম, এজাহার, আর ধরলাম এখানে জিডি। এখানে আমার 1, 2, 3, 4, 5 এরকম, এখানে 1, 2, 3, 4, 5 এরকম ভাবে লিখতে হয়। এরকম ভাবে যখন আমরা এরকম গুছাবো তারপর এখানে টানতে হয়, এখান দিয়ে লিখতে হয়, হ্যাঁ, তারপর এখানে দাঁড়া অনেক কিছু লিখতে হয়। প্রতিটা প্রত্যেকটা কোটেশনের সাথে আমাদের দাঁড়া থাকলে সেগুলো লিখতে হয়। এটা লেখা সহজ হবে না আপনার একটা প্রশ্নের উত্তর লেখা সহজ হবে? এরকম যদি পার্থক্য লিখতে হয় অনেক ক্ষেত্রে 3টা 4টা করে পার্থক্য আপনাকে লিখতে হবে। তাহলে আপনি চিন্তা করে দেখুন যে সময় কিন্তু আপনার জন্য কতক্ষণ, 22 মিনিট। সে এই 22 মিনিটের মধ্যে আপনি লিখতে পারবেন কিনা, আর যারা এএসআই থেকে এসআই পরীক্ষা দিবেন আপনাদের জন্য 34 মিনিট, যারা এএসআই থেকে এসআই পরীক্ষা দিবেন আপনাদের জন্য 34 মিনিট। এই 34 মিনিট আপনি পারবেন কিনা এরকম 4টা পার্থক্য লিখতে, কনস্টেবল থেকে এএসআই এর জন্য যে পার্থক্যটা আপনাদের জন্য কিন্তু সেই পার্থক্যটা একটু ডিটেলস লিখতে হবে, কারণ আপনাদের অন স্টেপ লেভেল উপরে আপনারা, সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন উত্তরগুলো ধরন হবে ওই রকম। সেই জন্যই বলি যদি আপনাকে এই 6টা প্রশ্নের মধ্যে যদি কখনো আপনি 5টা প্রশ্নের উত্তর পারেন এবং যদি টিকা এবং পার্থক্যগুলো আপনি তারপরেও পারেন আপনি সেটা এড়িয়ে চলবেন। ধন্যবাদ।